नमस्कार, यह मुहूर्त अन्य गुरुत्वपूर्ण खबर लैस। अपराधी अनुसंधान जाक्षी दल ऊपर दलबद्ध आक्रमण करा बरपेटा आरक्षीक प्राय 200 जनिया एट दुरबृत्तर दले आक्रमण करिसे बुली अभियोग उत्थापन हैछे। अभियोग उत्थापन हैछे एकांश संख्यालघु सम्प्रदायर लोकर विरुद्धे। जानाइछो एई मुहूर्तर एक गुरुत्वपूर्ण खबर, बरपेटात एई घटना संघटित हैछे आरु निशार भागत अपराधीर सन्धान जा आरक्षीर ऊपर दुरबृत्तय आक्रमण करिसे। प्राय 200 जनिया दुरबृत्तर दले आक्रमण चलाले आरक्षीर दलर ऊपर। एक गुरुत्वपूर्ण खबर जानाइछो एई मुहूर्त। बरपेटा रोडर आरक्षीक दलबद्ध आक्रमण एकांश संख्यालघु सम्प्रदायर लोकर। बरपेटार हाउलिर समीपत हेलना पाम गांव एक घटना संघटित। दा लाठी और चुका अस्त्र शस्त्रे आरक्षीर दलटोर ऊपर आक्रमण चलवार अभियोग। अपराधी पक्ष ऊलाय अहा गांवखनर एकांश लोके चलाले आक्रमण। आक्रमणत आरक्षीर सैते जोवा सायेद आली नामर एजन लोक आहत होइसे बुलि जानिब परा गैछे। आक्रमणकारीसकলক ছত্রভঙ্গ দিয়াবলৈ গুলি চালনা কৰিবলৈ বাধ্য হয় আৰক্ষী। এই ঘটনাক লৈ নিখা হেলনাৰ পাম গাঁৱত তীব্র আতংক। ঘটনাৰ সৈতে জড়িত থকাৰ সন্দেহ কেইবাজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। সন্দেহত বহুকেইজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। কামাল মীৰ, সানিদুল ইসলাম, রাজিবুল আলীক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষী। আপনাদের দুঃসংখ্য প্রত্যক্ষ করেছে। নিশার ভাগত আরক্ষীয়ে অপরাধীর সন্ধান বিচারি উলাই গেছিল আর সেই সময়তে এনে ধরনের ঘটনা সংঘটি হয়েছে। প্রায় 200 জনিয়া দুর্বৃত্তর দল এটাই আরক্ষীর উপর আক্রমণ চলা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। বরপেটা আরক্ষীক দলবদ্ধ আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসকলের বিরুদ্ধে। হাউলির সমীপর হেলনার পামগাঁওত এই ঘটনা সংঘটি হয়েছে। দা লাঠি চোকা অস্ত্র শস্ত্রে আরক্ষীর উপর দলবদ্ধভাবে আক্রমণ চলাইছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। অপরাধীর পক্ষ ওলাই অহা গাঁওখনের একাংশ লোকে আক্রমণ চলার অভিযোগ। আক্রমণত আরক্ষীর সৈতে যা সৈয়দ আলী নামের এজন লোক আহত হয়েছে বলে জানিব পৰা গৈছে। সমগ্র ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে সমগ্র ঘটনা নিয়ন্ত্রণলৈ আনিবলৈ আরক্ষীয়ে গুলি চালনা করবলৈ বাধ্য হয়। লগতে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে সমগ্র ঘটনাক কেন্দ্র করে। ঘটনা সন্দর্ভত তিনিজনক লোকক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। বহুকেজন লোকক গ্রেপ্তার করেছে, কিন্তু তিনিজনক লোকক গ্রেপ্তার করে সোধা পোছা অব্যাহত রাখিছে বা তদন্ত অব্যাহত রাখিছে বলে জানিব পৰা গৈছে। নিশা আরক্ষীর অপরাধী সন্ধানত ওলাই যাওয়ার সময়তে বরপেটা আরক্ষীক গুরুতরভাবে বা দলবদ্ধ আক্রমণ করা বলে একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। মন্তব্য আছে, মন্তব্য আগবঢ়াব বিচাৰিছো। এইটো ডাইভোর্স করছে ছোৱালীটো গার্জেন সারা, হ্যাঁ, আপনার 22 দিন পাছতে ডাইভোর্স করছে। পয়সাও লৈছিল 1,10,000 টাকা ক্যাশ। 22 দিন পাছতে ডাইভোর্স করছে। আজি কি হয়েছিল? আজি সেইটোর ঘরত যাওয়া হয়েছিল আসামি ধরার কারণে। হয়, আপনার কি হয়েছে? ইয়াত কোনে মারিছে? কি আসামি মারিছে? কি গুলিয়াইছিল? না, আপনার গুলাইছিল নহয়, দাউদি আর ড্যাগার আনছিল আর লাঠি আছিল। আমি শুনেছিলাম ফায়ারিং হয়েছিল। ফায়ারিং পুলিশেই করছে, উপায় না পায়। আমি পুনরবার জানাইছো এই খবরটো। আর নিশার ভাগত অপরাধীর সন্ধানলৈ উলাই যাওয়া আরক্ষীক দলবদ্ধভাবে আক্রমণ করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। বরপেটা আরক্ষীর দলক প্রায় 200 জনিয়া লোকে একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসকলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠিছে যে প্রায় 200 জনিয়া এটা দলে হাতে হাতে লাঠি জোং বা চোকা অস্ত্র লৈ আরক্ষীর উপর আক্রমণ চলাইছে বলে জানিব পৰা গৈছে। আরক্ষীর লগত যোৱা এজন ব্যক্তি আহত হয়েছে বলে জানিব পৰা গৈছে। ইতিমধ্যে সমগ্র ঘটনা সন্দর্ভত কেইবাজনো লোকক আরক্ষীয়ে গ্রেপ্তার করে সোধা পোছা অব্যাহত রাখিছে বলেও জানিব পৰা গৈছে। বরপেটার হাউলির সমীপর হেলনা পাম গাঁৱত এই ঘটনা সংঘটিত হৈছে। নিশার ভাগত এনে ধরনের ঘটনা সংঘটি যায়। ঘটনা কেন্দ্র করে অঞ্চল জুড়ি তীব্র আতঙ্কর সৃষ্টি হয়েছে। আর অপরাধীর সন্ধানত উলাই যাওয়া আরক্ষীক দলবদ্ধ আক্রমণ চলার অভিযোগ উত্থাপন হয়েছে একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে। আর ঘটনাক কেন্দ্র করে
ছত্রভঙ্গ দিবলে যেহেতু এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আরক্ষীয়ে নিয়ন্ত্রণলৈ আনিবলৈ ঘটনাস্থলীত গুলিচালনা কৰিবলৈ বাধ্য হয়েছিল বলে জানিব পৰা গৈছে। ঘটনা কেন্দ্ৰ কৰি অঞ্চলটো তীব্র আতঙ্কৰ সৃষ্টি হয়েছে। ঘটনার সৈতে জড়িত থকার সন্দেহত কেইবাজনো লোকক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার কৰিছে বলে জানিব পৰা গৈছে।